আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে একটা তোমাদের যেটা করেছিলাম যে অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ আপার অ্যাবডোমিনাল পেইন, এবং তারপরে আমরা একটা ডিজিজ সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম যেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আজকে ওরকম ভাবে আমরা একটা কমন টপিক নিয়ে আগে আলাপ করব, অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ আপার জিআই ব্লিডিং, এবং তারপরে ওইখান থেকে অল্প কিছু আলাপ করে আমরা আরেকটা মেজর ডিজিজে চলে যাব, উইচ ইজ রিলেটেড টু দ্যাট টপিক। তাহলে আমি এখন আমার ডেলিবারেশনটা শুরু করছি কিছু স্লাইড দিয়ে। ঠিক আছে, অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ আপার জিআই ব্লিডিং। এখানে আপার জিআই ব্লিডিং বলতে কি বোঝানো হচ্ছে? আপার জিআই ব্লিডিং হচ্ছে যেখানে দ্য সোর্স অফ ব্লিডিং ইজ আ পার্ট অফ দি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যাবাভ দি সেকেন্ড পার্ট অফ দি ডিওডেনাম। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এর উপরে যে কোনো অংশে ব্লিডিং হলে সেটাকে বলা হয় আপার জিআই বা আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং। দিস ইজ আ মেডিকেল এমার্জেন্সি। আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং উইচ ইউজুয়ালি প্রেজেন্টস উইথ হেমাটেমেসিস উইথ অর উইথাউট মেলেনা, ইট ইজ আ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এমার্জেন্সি with a high mortality rate of about 10%. আর এটার কজ গুলো কি? আমরা গত ক্লাসে পেপটিক আলসার ডিজিজ পড়েছিলাম এবং বলেছিলাম যে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ এর একটা কমপ্লিকেশন, পেপটিক আলসার ডিজিজ এর কিছু কমপ্লিকেশন বলেছিলাম, ব্লিডিং, পারফোরেশন এবং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো সেই ব্লিডিং এর একটা কজ হচ্ছে তোমার ব্লিডিং পেপটিক আলসার। পেশেন্টের আলসার আছে, তার উপর দিয়ে এটা হয়তো লং টাইম আনট্রিটেড অবস্থায় আছে, অথবা ওর উপরে সে কোনো এনএসআইড খেয়েছে বা কোনো স্টেরয়েড খেয়েছে বা কোনো হিউজ অ্যামাউন্ট অফ অ্যালকোহল খেয়েছে, সেই ক্ষেত্রে ওই পেপটিক আলসার থেকে ব্লিডিং হয়ে এটা ম্যানিফেস্টেশন অফ আপার জিআই ব্লিডিং, উইচ ইজ আইদার হেমাটেমেসিস অর বোথ হেমাটেমেসিস অ্যান্ড মেলেনা হতে পারে। আরেকটা হচ্ছে রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস। তোমরা অনেক সময় অ্যান্সার গুলো ইনকমপ্লিট দাও, কজেস বললে হয় পেপটিক আলসার অথবা ইসোফেজিয়াল ভ্যারিস বলো, বাট দি কমপ্লিট অ্যান্সার ইজ ব্লিডিং পেপটিক আলসার অ্যান্ড রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস। এটা কি জিনিস আমরা পরে বুঝবো। এটা তারপরে কার্সিনোমা অফ দি স্টমাক অর কার্সিনোমা অফ দি ইসোফেগাস, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে ইনফ্লামেশন অফ দি গ্যাস্ট্রিক মিউকোজা বাট উইথাউট পেনিট্রেটিং দি মাস্কুলারিস মিউকোজা। আলসার হলে দ্যাট উইল পেনিট্রেট দি মাস্কুলারিস মিউকোজা। তাহলে গ্যাস্ট্রাইটিস অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট হেমোরেজিক গ্যাস্ট্রাইটিস উইল প্রেজেন্ট উইথ আপার জিআই ব্লিডিং। এবং কিছু কনজেনিটাল অ্যানোমালিস যদি থাকে, লোকাল ভেসেলসে কোনো ভাস্কুলার ম্যালফরমেশন থাকে কনজেনিটালি, এগুলাও যদি কোনো কারণে বার্স্ট করে সেক্ষেত্রে ইট মে প্রেজেন্ট উইথ হেমাটেমেসিস উইথ অর উইথাউট মেলেনা। আমাদেরকে তাহলে এগুলো হচ্ছে কমন কজ, ব্লিডিং পেপটিক আলসার, রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স, সি স্টমাক, সি ইসোফেগাস অ্যান্ড অ্যাকিউট হেমোরেজিক গ্যাস্ট্রাইটিস। ইট ইজ অ্যান গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এমার্জেন্সি উইথ হাই মর্টালিটি রেট। আচ্ছা, যে কোনো ব্লিডিং এর পেশেন্ট, হ্যাঁ যে কোনো ব্লিডিং এর পেশেন্ট, ব্লিডিং হতে পারে দুই রকম, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে অকাল্ট। অকাল্ট ব্লিডিং মানে হচ্ছে ইন্টারনাল হেমোরেজ, যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হচ্ছে বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল হেমোরেজ হচ্ছে, অথচ বাইরে, এখানে তো ব্লাডটা বাইরে আসতেছে বমির মাধ্যমে বা স্টুলের সাথে, সেই ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক সময় এটা ইন্টারনাল ব্লিডিং কিছু কিছু ক্ষেত্রে হয়। সো এই পেশেন্ট গুলোর ইমিডিয়েট যেটা কমপ্লিকেশন যে এরা হাইপোভলিউমিক শক থেকে আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট লিডিং টু কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার অ্যান্ড ডেথ, বাট ইট ইজ ভেরি পোটেনশিয়ালি ট্রিটেবল অ্যান্ড রিভার্সেবল কন্ডিশন, সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক। এখানে কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালি ম্যানেজমেন্টের আগে আমি একটু এটা বলে নেই যে একটা এই ধরনের একটা পেশেন্ট, যে পেশেন্টটা অ্যাকিউট আপার জিআই ব্লিডিং নিয়ে আসবে, আমরা তাকে কিভাবে অ্যাসেস করব। আমি আগে স্লাইডটাতেই থাকি যাতে কনসেন্ট্রেশনটা এদিকে না ইয়ে হয়। তো আমি যেটা বলছিলাম যে ম্যানেজমেন্ট এর আগে আমরা পেশেন্টকে একটু অ্যাসেস করব, বাট যেহেতু এখানে বলা হয়েছে ইট ইজ অ্যান এমার্জেন্সি,
এবং পেশেন্ট শকে চলে যেতে পারে, আমার নাম্বার ওয়ান কাজ, ফরজ কাজটা হচ্ছে সবচেয়ে আগে একটা আইভি অ্যাক্সেস তৈরি করা। এটা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, কারণ এই রোগীটা যদি শকে চলে যায় পরে তার পেরিফেরাল ভেইন গুলো কলাপস করে যাবে, এবং ভেইন কলাপস করলে তুমি তখন ক্যানুলা করতে পারবে না। তুমি প্রথমেই রোগীকে পালস দেখতেছো, ব্লাড প্রেশার দেখতেছো, তারপর হিস্ট্রি নিচ্ছ, তারপরে তাকে একটা ইনভেস্টিগেশন লিখে দিচ্ছ, কিন্তু এটা করতে করতে যে কালক্ষেপণটা হচ্ছে, যে সময়টা নষ্ট চলে যাচ্ছে, সেই সময়তে হয়তো তার ব্লিডিং হয়ে 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 তার ভেসেলস গুলো কলাপস করে যাচ্ছে। সেই জন্য ব্লিডিং এর পেশেন্ট আসলে একসাথে দুটা, তুমি তো খালি চোখে তাকে কিছু অ্যাসেসমেন্ট করবা সেটা আমি বলে দিচ্ছি, পাশাপাশি ফার্স্ট কাজ হচ্ছে একটা আইভি অ্যাক্সেস, একটা আইভি ক্যানুলা করে নেবা। তাহলে এই পেশেন্টটাকে আমরা কি কি জিনিস অ্যাসেস করব, আমরা পেশেন্টটাকে দেখব ক্লিনিক্যালি তার যে ভাইটাল সাইন্স গুলো, ভাইটাল সাইন্স গুলো যেমন আমাদের পালস এবং ব্লাড প্রেশার, দিজ আর বোথ চেঞ্জড ইন শক। পালস হলে কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে, লো ভলিউম পালস হবে, পালসের রেটটা বাড়বে, ভলিউমটা লো হবে শকে। আর বিপি কি হবে, হাইপোটেনশন হবে, স্কিন কি হবে, কোল্ড ক্ল্যামি স্কিন হবে, পেশেন্ট ডিহাইড্রেটেড থাকতে পারে, ইউরিন আউটপুট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করতে হবে যে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে তার মেন্টাল স্ট্যাটাসটা, তার কোনো ড্রাউজিনেস বা কনফিউশন, দিজ আর ব্যাড সাইন্স, এগুলো দেখতে হবে, ঠিক আছে, এগুলো ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে। এবং তার অ্যাবডোমেনটাও প্যালপেট করতে হবে যে অ্যাবডোমেনের কোনো ফিচার্স অফ পেরিটোনাইটিস আছে কিনা বা টেন্ডারনেস আছে কিনা, এগুলো আইভি ক্যানুলা করে পাশাপাশি এই অ্যাসেসমেন্টগুলো চলবে। কন্ডিশন অফ দ্য স্কিন, হাইড্রেশন স্ট্যাটাস, পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট এবং মেন্টাল স্ট্যাটাস, আর লাস্ট বাট নট দ্য লিস্ট লোকাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন, কোনো লাম্প পাও কিনা, কারণ সিএসটা আমাকে একটা লাম্প থাকতে পারে। তারপরে যদি ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয় তাহলে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকবে, টেন্ডার থাকবে, আর যদি পেরিটোনাইটিস হয়, এটা তো এর আগের ক্লাসেই বলেছিলাম যে বোর্ড লাইক রিজিডিটি থাকে। তাহলে আমরা ফার্স্টে যেটা করে দিলাম, আইভি অ্যাক্সেস করলাম, এবং এতক্ষণ যে কথাগুলো বলছিলাম রোগীটার প্রপার ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট করছি। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে আরেকটা জিনিস বলতে বলা হয় নাই, সেটা হচ্ছে যে তার অ্যানিমিয়াটা দেখতে হবে, পেশেন্টের চোখ দেখে বা মুখ দেখে বা স্কিন কন্ডিশন দেখে, ওয়েদার হি আর শি লুকস মাইল্ড, মডারেটলি অর সিভিয়ারলি অ্যানিমিক, এবং সেটার সঙ্গে জন্ডিসটাও আমরা দেখে নিব একসাথে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে, এবং এইটা কিন্তু একটা গাইডলাইন হয়, যেমন আজকে একটা রোগী ভর্তি হলো অ্যাকিউট জিআই হেমোরেজ নিয়ে, আজকে আমার কাছে মনে হচ্ছে রোগীটা মডারেটলি অ্যানিমিক, কালকে আমার কাছে মনে হচ্ছে যে এটা সিভিয়ারলি অ্যানিমিক, কিন্তু তার ওইদিকে হেমাটেমিসিস মেলেনার হচ্ছে না, দ্যাট ইন্ডিকেটস যে তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। সো চেকিং ফর অ্যানিমিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, অবভিয়াসলি আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং একটা করব ব্লাড গ্রুপ ইমিডিয়েটলি আর্জেন্টলি পাঠাবো, এটার সঙ্গে রেলেভেন্ট কি কি কারণে আমাদের হয়, এমনিতে একটা ইসিজি তো অবশ্যই করব, এবং যেখানে আমরা ওয়ান অফ দি কজেস বলেছিলাম যে রাপ্টেড ইসোফেজিয়াল ভ্যারিক্স, সেই ক্ষেত্রে আমরা কিছু এখানে লিভার ফাংশন গুলো পাঠাবো, কি কি সেগুলো আমরা পরে কথা বলবো। তারপরে আসো প্রপার যে ম্যানেজমেন্টটা, ম্যানেজমেন্টের কিছু পয়েন্টস আছে, যে প্রথমেই হচ্ছে ফ্লুইড এবং ভলিউম রিপ্লেসমেন্ট। আমি একটা কথা বলেছিলাম যে এটা হচ্ছে হাইলি ট্রিটেবল একটা কন্ডিশন, এখানে তোমাকে জাস্ট ভলিউম ফর ভলিউমটা বেশি তুমি যদি মেনটেন করতে পারো তাহলে এটা ইট ইজ আ রিভার্সেবল কন্ডিশন, যদি না করতে পারো আলটিমেটলি তার শক থেকে হাইপোটেনশন এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে পেশেন্টটাকে বাঁচানো খুব টাফ হয়ে যাবে, রেনাল ফেলিয়ার থেকে শুরু করে মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে যেতে পারে। সো ফ্লুইড অর ভলিউম রিপ্লেসমেন্ট এবং অক্সিজেন, অক্সিজেন দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, এন্ডোস এটা পরে আসি, ইন্ট্রাভেনাস প্রোটন পাম্প ইনহিবিটার্স, আর এগুলো হচ্ছে ক্ষেত্র বিশেষে, এগুলো নিয়ে এখন প্রথম স্লাইডেই কথা বলবো না। তাহলে আইভি অ্যাক্সেস, প্রপার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, পালস, ব্লাড প্রেশার, স্কিন কন্ডিশন, ডিহাইড্রেশন,
anemia, urine output, mental status, এবং condition of the abdomen. Biochemical assessment এর মধ্যে complete blood count, blood grouping এবং relevance, LFT এবং others. Urea, creatinine. Patient যদি dehydrated থাকে তাহলে একটা urea করবো, electrolytes করবো, creatinine করবো. LFT গুলো আমরা পরে discuss করবো. তারপরে management এর pillars গুলো হচ্ছে যে volume replacement with fluids, oxygen, antibiotics, intravenous, proton pump inhibitors. এবং রুগীকে resuscitate করার পরে রুগীর এখন active bleeding হয়ে যাচ্ছে, hemoglobin 4, blood manage হয় নাই, রুগীর blood pressure হচ্ছে 80/40, এই অবস্থায় তো তুমি endoscopy করতে নিয়ে যাবা না, রুগীকে একটু resuscitate করে তারপরে অবশ্যই একটা endoscopy করতে হবে, আমরা এগুলো আরেকটু পরে discuss করব. আর ফ্লুইডের মধ্যে আমরা কলয়েডসও দিতে পারি, ক্রিস্টালয়েডসও দিতে পারি এবং মোর যেটা পার্টিনেন্ট হচ্ছে ব্লাড. ব্লাড তো ম্যানেজ হতে একটু সময় লাগে, ব্লাড আসা না পর্যন্ত আমরা ক্রিস্টালয়েডস বা কলয়েডস দিতে পারি. তাহলে আমরা যে কজগুলো পড়েছিলাম, ব্লিডিং, পেপটিক আলসার, পেপটিক আলসার সম্বন্ধে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি. নেক্সট হচ্ছে যে রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিস. ইসোফেজিয়াল ভ্যারিসটা কি, কিসে হয়, এগুলো নিয়ে তো আমাদের বেশি এতে ডিসকাস করার কিছু নেই. তাহলে ইসোফেজিয়াল ভ্যারিসটা হচ্ছে, ইট ইজ আ ফাইন্ডিং ইন ক্রনিক লিভার ডিজিজ. তাহলে আমাদের আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ অথবা সিরোসিস অফ লিভার. ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে যেইখানে লিভারের যে ফাংশনটা সেটা হ্যাম্পার হচ্ছে ফর মোর দেন সিক্স মান্থস. লিভারের এন্ডোক্রাইন ফাংশন, লিভারের বায়োকেমিক্যাল ফাংশন, হ্যাঁ, এটার আমরা কিছু ক্রনিক লিভার ডিজিজ ওয়েন উই ফাইন্ড সাম পার্টিকুলার ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস লাস্টিং ফর মোর দেন সিক্স মান্থস. আর সিরোসিস মানে কি, সিরোসিস আসলে বেসিক্যালি একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস. ইট ইজ আ কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই ওয়াইড স্প্রেড ফাইব্রোসিস অ্যান্ড নোডিউলার ফরমেশন, নোডিউল ফরমেশন থ্রু আউট দ্য লিভার, ডিফিউজলি থ্রু আউট দ্য লিভার. লিভারের অনেক জায়গায় ফাইব্রোসিস এবং নোডিউল তৈরি হবে. এটা আমরা যদি লিভার বায়োপসি করে দেখি তখন এটা হচ্ছে সিরোসিস. এবং সিরোসিস ইজ আ ফিচার অফ ক্রনিক লিভার ডিজিজ. ক্রনিক লিভার ডিজিজটা কি, এখানে লিভারের কিছু স্ট্রাকচারাল অথবা অ্যানাটমিক্যাল এবং বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি হবে লাস্টিং ফর মোর দেন সিক্স মান্থস. তাহলে হোয়াট আর দি কজেস অফ সিরোসিস অফ লিভার? দি কমনেস্ট কজ ওয়ার্ল্ড ওয়াইড ইজ ক্রনিক ভাইরাল হেপাটাইটিস. তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভেরি মাচ কমন হচ্ছে ক্রনিক ইউজ অফ এক্সেসিভ অ্যালকোহল. ওখানে তো অনেকেই ম্যাক্সিমাম পার্সনই সোশ্যাল ড্রিঙ্কার, বাট এটা ক্রনিক এবং এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইউজ মে লিড টু সিরোসিস অফ লিভার. এইটা আজকাল খুব হট একটা টপিক, NAFLD মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ. তারপরে কোনো কারণে যদি লিভারের ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হয়, যেমন বাটকেরি সিন্ড্রোম, ইমিউনোলজিক্যাল কিছু কন্ডিশন যেমন অটো ইমিউন হেপাটাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস, আর বিলিয়ারির মধ্যে হচ্ছে তোমার প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, জেনেটিক কিছু কন্ডিশন যেমন আলফা ওয়ান ইন্ট্রোটেপসিন ডেফিসিয়েন্সি, হেমোক্রোমাটোসিস. আমাদের মেইনলি তোমাদের এই তিনটা কজ ভুলা যাবে না, chronic viral hepatitis, chronic and excessive use of alcohol, non-alcoholic fatty liver disease. এখন chronic viral hepatitis, আমাদের hepatotrophic viruses তো বেশ কয়েকটা আছে, আর hepatitis group of viruses এর মধ্যে আছে A, B, C, D এবং E. এর মধ্যে A, so far এখন পর্যন্ত evidence পাওয়া যায় নাই যে A দিয়ে chronic liver disease হয়, ই দিয়ে খুব রেয়ার কিছু কিছু কেস পাওয়া গেছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যে এটা করে, বাট তোমাকে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি অবশ্যই বলতে হবে. যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য কজেস অফ ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, বলবা ক্রনিক ইনফেকশন উইথ হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস. এখানে আরেকটা আছে হেপাটাইটিস বি বা ডেল্টা ভাইরাস, সেটা দিয়েও হয়, কিন্তু ডি ভাইরাসটা সাধারণত ইট ইজ আ কো ইনফেকশন উইথ হেপাটাইটিস বি. ডি ভাইরাস সাধারণত একা ইনফেকশন করে না.
তাহলে কজেস অফ সিরোসিস এর মধ্যে এই তিনটা ছোটস্ত বলতে হবে, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক অ্যালকোহল ইউজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বাকিগুলো একটু একটু করে মনে রাখবা। তাহলে সিরোসিস হইলে কি কিভাবে রোগীটা প্রেজেন্ট করতে পারে? একটা হইতে পারে অ্যাসিমটোম্যাটিক ইনসিডেন্টাল ডিটেকশন, কোনো একটা কারণে আল্ট্রাসোনোগ্রাম তার কোনো কমপ্লেইন্টই নাই, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখা গেল যে তার লিভারের প্যারেনকাইমাটা কোর্স হেপাটিক প্যারেনকাইমা, বা কোনো একটা অপারেশন করতে গেল, কোলেসিস্টেকটমি করতে গেল, তখন দেখা গেল পেট কেটে যে লিভারটা নোডিউলার বা কোর্স, তাহলে এটা ইনসিডেন্টাল ডিটেকশন। আরেকটা হচ্ছে যে উইকনেস, অ্যানোরেক্সিয়া, ফ্যাটিগ, বডি এক, কিছু নন স্পেসিফিক কমপ্লেইন্টস থাকতে পারে অ্যানোরেক্সিয়া, অথবা সে ফিচার্স অফ কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। যখন রোগীটার কিছু কমপ্লিকেশনের ফিচার্স আসে, যেমন কি কি এগুলাতে আমি চলে আসতেছি, একটা সিরোসিসের পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকতে পারে, বা যখন তার এই সিমটমগুলো কোনো না কোনো ভাবে আসে ইন এনি কম্বিনেশন, তখন আমরা এটাকে বলি ক্রনিক লিভার ফেলিয়ার। এর আগের কথাটা ছিল ক্রনিক লিভার ডিজিজ সিএলডি, সিএলডি, তারপরে যখন এটার ফিচার্স অফ ডিকম্পেনসেশন চলে আসবে তখন এটাকে আমরা বলি সিএলএফ, ক্রনিক লিভার ফেলিয়ার। তাহলে কি কি ফিচার থাকতে পারে যখন একটা কম্পেনসেটেড সিরোসিস থেকে ডিকম্পেনসেটেড এ চলে যাচ্ছে? ঠিক আছে, প্রলংড প্রথ্রম্বিন টাইম, হাইপো অ্যালবুমিনেমিয়া, আমরা জানি যে অ্যালবুমিন সিনথেসাইজ হয় লিভারে, ক্লটিং ফ্যাক্টরস, কিছু কিছু ক্লটিং ফ্যাক্টর 7, 8, 9, 10 এগুলো সিনথেসাইজ হয় লিভারে। যখন লিভার আস্তে আস্তে হেপাটোসেলুলার ড্যামেজ হচ্ছে, লিভার ফাংশন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, লিভার এটার কাজ করছে না, তখন ডিউ টু লস অফ সার্টেন কোয়াগুলেশন ফ্যাক্টর্স দের ইজ প্রলঙ্গেশন অফ দি প্রথ্রম্বিন টাইম, অ্যান্ড ডিউ টু ল্যাক অফ সিনথেসিস অফ অ্যালবুমিন দের ইজ হাইপো অ্যালবুমিনেমিয়া, আলটিমেটলি লিডিং টু ফ্লুইড অ্যাকুমুলেশন। আর কি হতে পারে? জন্ডিস হতে পারে, পোর্টাল হাইপার টেনশন, এটা কি আমরা এটাতে আসবো, ভ্যারিশিয়াল ব্লিডিং, ভ্যারিক্স কি ওটাতেও আমরা আসবো, অ্যাসাইটিস, অ্যাসাইটিস মানে কি অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি, এবং অ্যাসাইটিস থেকে আলটিমেটলি কিছু কমপ্লিকেশনস হতে পারে, এসবিপি মানে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, আর এইচআর মানে হেপাটোরেনাল ফেলিয়ার। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অথবা ফিচার অফ ডিকম্পেনসেশন হচ্ছে হেপাটিক এনকেফেলোপ্যাথি। এই জিনিসগুলো কিন্তু রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং, এই অ্যাসাইটিস এবং হেপাটিক এনকেফেলোপ্যাথি এবং ব্লিডিং, এগুলো কিন্তু বারবার হতে পারে। একবার হলো সুস্থ করে বাসায় গেল, এটা রুগীকে ওইভাবে কাউন্সেলিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আর একটু যাই, পরে বলবো। আরেকটা অনেক সময় করে যে হোয়াট আর দ্য স্টিগম্যাটা অফ সিএলডি, স্টিগম্যাটা হচ্ছে কিছু ক্লিনিক্যাল সাইন্স উইচ আর হাইলি সাজেস্টিভ অর ফাইন্ডিং ইন আ পেশেন্ট উইথ ক্রনিক লিভার ডিজিজ, সেটা হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে কি অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি, ক্যাপুট মেডিউসি, এটা সবাই জানো, ক্যাপুট মানে হেড, মেডিউসা হচ্ছে গ্রিক গডেস যার চুলে মাথায় চুলের বদলে সাপ ছিল। সো ক্যাপুট মেডুসি জিনিসটা কি, ছবি দেখালে ভালো হতো, এটা হচ্ছে যে ডিউ টু ফরমেশন অফ এক্সটেন্সিভ কোল্যাটারাল সার্কুলেশন সেকেন্ডারি টু পোর্টাল হাইপারটেনশন, মানে পোর্টাল হেপাটিক ভেইনে যদি ভেনাস প্রেশার গ্রেডিয়েন্টটা বেড়ে যায়, হ্যাঁ, এই যে পোর্টাল হাইপারটেনশন, হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশন, নর্মালি হচ্ছে ওয়েজড ভেনাস প্রেশার এবং ফ্রি ভেনাস প্রেশার অফ দি হেপাটিক ভেইন, মানে লিভারের ভিতরে যে অংশটুকু আছে এবং লিভারের বাইরে যে অংশটা আছে হেপাটিক ভেইনের, তাদের মধ্যে প্রেশার গ্রেডিয়েন্টটা নর্মালি হচ্ছে 6 মিলিমিটার মার্কিউরি, এটা যখন বেড়ে যায় 10 এর উপরে চলে যায় তখন ওইটাকে বলা হয় পোর্টাল হাইপারটেনশন, ওয়েন দ্য প্রেশার গ্রেডিয়েন্ট ইন দি হেপাটিক ভেইন ইজ মোর দেন 10 মিলিমিটার অফ মার্কিউরি, ইট ইজ নোন অ্যাজ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল প্রেশার বেড়ে গেলে এটা বডিতে বিভিন্ন রকম কমপ্লিকেশনস করবে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাপুট মেডুসি, ক্যাপুট মেডুসি মানে এখানে কোল্যাটারাল সার্কুলেশন তৈরি হবে,
আম্বিলিকাস থেকে চারিদিকে দেখবা তার রেডিয়েশন হচ্ছে ছোট ছোট ক্যাপিলারিজ এর, ব্লাড ভেসেলস এর, যেটা দেখতে মেডিউসার মাথার মতো লাগে, এই জন্য বলা হয় ক্যাপুট মেডিউসি। লিউকোনাইকিয়া মানে হোয়াইটেনিং অফ দ্য নেইলস, স্পাইডার নেভাই অথবা স্পাইডার টেলেঞ্জেকটেশিয়া, এইটা হচ্ছে সাম ভাস্কুলার চেঞ্জেস উইচ আর ফাউন্ড অ্যাবাভ দ্য নিপল। এখানেও ছোট ছোট স্পাইডারের মতো, মানে মাঝখানে একটা গোল হবে সেন্ট্রাল, ওটা হচ্ছে আর্টেরিওল, ডাইলেট হবে এবং এটার পাশ দিয়ে কিছু ছোট ছোট ভেসেলস চারিদিকে রেডিয়েট করবে স্পাইডারের মতো দেখতে। নর্মালি এইটা অনেক ফিমেলদের থাকে, আবার যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদেরও থাকতে পারে, আবার যারা প্রেগনেন্সি প্রেগনেন্ট তাদেরও থাকতে পারে, বাট অলওয়েজ লেস দেন ফাইভ, মোর দেন ফাইভ ইজ হাইলি সাজেস্টিভ অফ ক্রনিক লিভার ডিজিজ। গাইনিকোমেশিয়াটা দুইবার লেখা হয়েছে, গাইনিকোমেশিয়া মানে হচ্ছে ব্রেস্ট এনলার্জমেন্ট ইন মেল পেশেন্ট, লস অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, টেস্টিকুলার অ্যাট্রোফি, গাইনিকোমেশিয়ার জায়গায় টেস্টিকুলার অ্যাট্রোফি হবে, টেস্টিস ছোট হয়ে যায়, স্প্লেনোমেগালি, দিস ইজ অলসো ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, ক্লাবিং এবং অ্যাস্টেরিক্সিস। অ্যাস্টেরিক্সিস মানে হচ্ছে যে ফ্ল্যাপিং ট্রেমার, ফ্ল্যাপিং ট্রেমার, একটা কোর্স ট্রেমার অফ দি আউটস্ট্রেচড হ্যান্ডস। তাহলে দিজ আর সাম অফ দ্য স্টিগমাটা অফ সিএলডি, অ্যাসাইটিস, ক্যাপুট মেডিউসা, লিউকোনাইকিয়া, স্পাইডার নিভাই, গাইনিকোমেশিয়া, টেস্টিকুলার অ্যাট্রোফি, লস অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, স্প্লেনোমেগালি, ক্লাবিং অ্যান্ড অ্যাস্টেরিক্সিস। অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইভা টেবিলে যে সিএলডি এর কোন ফিচারগুলো পোর্টাল হাইপারটেনশনের জন্য হচ্ছে এবং কোন ফিচারগুলো হেপাটোসেলুলার ফেইলিয়ার এর জন্য হচ্ছে। তাহলে পোর্টাল হাইপারটেনশন কি? When the portal pressure gradient, when the portal pressure rises more than 10 millimeter, 8 to 10 millimeter mercury, it is known as portal hypertension. এবং পোর্টাল হাইপারটেনশন হলে কি কি জিনিস করতে পারে? ইসোফেজিয়াল ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনশন হলে এক্সটেন্সিভ, অনেক জায়গা জুড়ে এক্সটেন্সিভ কোল্যাটারাল সার্কুলেশন তৈরি হবে। সে কোল্যাটারাল সার্কুলেশন হতে পারে, একটা হচ্ছে সুপারফিশিয়ালি আম্বিলিকাস থেকে যেটা চারপাশে রেডিয়েট করে, যেটা নাম হচ্ছে ক্যাপুট মেডিউসি, আর এটা হতে পারে তোমার পোর্টো সিস্টেমিক অ্যানাস্টিমোসিস করবে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে, করে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টেমোসিস করে সেগুলো ডাইলেট হয়ে যাবে, এগুলাকেই বলা হয় ভ্যারিক্স। ভ্যারিসেস হচ্ছে প্লুরাল, সিঙ্গেল হচ্ছে ভ্যারিক্স, VARIX। স্প্লেনোমেগালি ইজ আ ফিচার অফ পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস হয় ডিউ টু পোর্টাল হাইপারটেনশন, যদিও অ্যাসাইটিস এ ইট ইজ ওয়ান অফ দি মেকানিজমস, অ্যাসাইটিস এর আরো কয়েকটা মেকানিজম আছে। হ্যাঁ, হাইপো অ্যালবুমিনিয়ামিয়া জন্য কি হয়? ইনক্রিজড কোলাইডাল অসমোটিক প্রেশার, রিডিউসড অনকোটিক প্রেশার, সেটার জন্য হতে পারে, এবং হেমোরয়েডস অথবা পাইলস, দিজ আর দি ইফেক্টস ইন আ সিএলডি পেশেন্ট ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। আর ইফেক্টস ডিউ টু লিভার সেল ফেইলিয়ার, কোমা অথবা এনকেফালোপ্যাথি, জন্ডিস, ফেটর হেপাটিকাস, ফিটর মানে ফেটিড, ব্যাড ব্রেথ, তার মানে যখন একটা পেশেন্ট কোমা বা প্রিকোমাতে থাকে তার নিঃশ্বাসের সঙ্গে কিছু দুর্গন্ধ বের হয়, এটাকে বলা হয় ফেটর হেপাটিকাস। স্পাইডার নিভাই আমরা আগেই বললাম, গাইনিকোমেশিয়া বলা হয়েছে, অ্যাস্টেরিক্সিস শেষেরটা এস হবে মানে ফ্ল্যাপিং ট্রেমার, ব্লিডিং টেন্ডেন্সি, এখানে ব্লিডিং টেন্ডেন্সি ইন লিভার ফেলিয়ার দুইটা কারণে হয়, একটা হচ্ছে যে ডিউ টু ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি লিডিং টু প্রলং প্রথম বিনটায়, এবং আরেকটা হচ্ছে এই পেশেন্ট গুলোর থ্রম্বোসাইটোপিনিয়া থাকে, যদিও বেশি না, 60-70 হাজারের উপরেই থাকে, এই দুইটা কারণে ইট মে কজ ব্লিডিং টেন্ডেন্সি। অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, টেস্টিকুলার অ্যাট্রোফি, লস অফ পিউবিক হেয়ার, লস অফ অ্যাক্সিলারি হেয়ার, এবং অ্যাঙ্কেল ইডিমা, অ্যাসাইটিস ইডিমা, এগুলা হচ্ছে ডিউ টু হেপাটোসেলুলার ফেলিয়ার। এইটা জিজ্ঞেস করে যে পোর্টাল হাইপারটেনশনের জন্য কি কি ইফেক্ট হয়। ঠিক আছে, এখন আমরা কিছু কমপ্লিকেশনস নিয়ে কথা বলবো, আর হচ্ছে যে আর আমি দু একটা কথা বলবো, একটা হচ্ছে যে আমরা যে ইয়েগুলা বললাম যে কজেস অফ ক্রনিক লিভার ডিজিজ, তার মধ্যে আমাদের কমন হচ্ছে ভাইরাল ইনফেকশন, সেগুলো হচ্ছে কি? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি।
ডিটা কখনো এককভাবে ইনফেকশন করে না, ইট অলওয়েজ কোএক্সিস্টস উইথ হেপাটাইটিস বি। এখানে কি হয়, ধরো একটা পেশেন্টের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হইল উইথ হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর কিছু ভাইরাল কজ আছে, নন ভাইরাল কজ আছে। ভাইরাল কজ গুলো হচ্ছে হেপাটাইটিস এ, বি, ই, এই তিনটা ভাইরাস। আরো আছে এপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, আমরা ওগুলো নিয়ে কনসার্ন না। হেপাটাইটিস এ, বি এবং ই করতে পারে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস সি ভাইরাস সাধারণত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে না, রেয়ারলি করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে, যেমন রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট বা পেশেন্টস অন হিমোডায়ালাইসিস। তাহলে একটা রোগীর যদি হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই, মানে মোর দেন 90-95% ক্ষেত্রেই এটা কি হয়, এটা কিওর হয়ে যায়, কমপ্লিটলি কিওর হয়ে যায়, এবং রোগীটা পরবর্তীতে এইচবিএস এজি নেগেটিভ থাকে। কিন্তু যদি বিয়ন্ড 6 মাস, আমরা এখন রোগীটা জন্ডিস হলো বা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলো, এটার আমি স্লাইড করিনি, তো ধরো রোগীটার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলো, আমরা বিভিন্ন টেস্ট করে দেখলাম যে এটা হেপাটাইটিস বি দিয়ে হয়েছে, পরবর্তীতে আমরা 6 মাস পরে আবার এইচবিএসিজিটা রিপিট করব। রিপিট করে বেশিরভাগ ক্ষেত্রেই 90-95% ক্ষেত্রেই হচ্ছে এটা নেগেটিভ চলে আসে। যাদের নেগেটিভ আসে না বিয়ন্ড 6 মান্থস, দেয়ার ইজ পারসিস্টেন্স অফ এইচবিএসএজি, তাদেরকে আমরা বলে থাকি ক্রনিক ক্যারিয়ার। তখন আমরা আরো কিছু টেস্ট করি, এসডিপিটি করি, এইচবিইএজি করি, এইচবিভি ডিএনএ করি, করে ওগুলো যদি নর্মাল থাকে তখন এই পেশেন্টটাকে আমরা ক্রনিক অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার হিসেবে আখ্যায়িত করি, এবং একটা সার্টেন ইন্টারভেল পর পর আমরা আবার এই টেস্টগুলো রিপিট করি যে তার ক্রনিসিটির দিকে যাচ্ছে কিনা। আর যদি এটার কোনো ইয়ে থাকে যে আমরা কিছু জিনিস খুঁজি, যেমন ভাইরাল রোড বেশি বা অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে বা এলএফটিটা অল্টার্ড, তখন একে আমরা একজন ক্রনিক ক্যারিয়ার হিসাবে ট্রিটমেন্ট দেই, কারণ এই পেশেন্টের পরবর্তীতে ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে সিরোসিস হওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো এইটা গেল একটা ফ্যাক্টর। ঠিক আছে, আর যেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে যে হোয়াট মে বি দি কমপ্লিকেশনস অফ আ পেশেন্ট উইথ সিরোসিস। একটা সিরোসিসের পেশেন্টের, যেটা আমি একটু আগেই বললাম যে বারবার এগুলো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, তার অ্যাসাইটিস হইতে পারে, এবং অ্যাসাইটিস থেকে, এই আগের স্লাইডটা দেখো, অ্যাসাইটিস থেকে তার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, মানে অ্যাসাইটিসের যে পানিটা, এখানে যদি তার ইনফেকশন হয় এটাকে বলা হয় স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস উইথাউট এনি সোর্স, সেই জন্য স্পন্টেনিয়াস। অথবা তার ভেরিশিয়াল ব্লিডিং, মানে বারবার তার হেমাটেমেসিস অ্যান্ড মেলেনা হচ্ছে, তাতে তো তার লংগিভিটিটা কমে যাচ্ছে, কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হচ্ছে। আরেকটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। আর আরেকটা কমপ্লিকেশন হতে পারে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, স্পেশালি হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যেটা হয়, ইট মে ওভার টাইম প্রোগ্রেস টু হেপাটোসেলুলার কার্সিনোমা। আর হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসটার এটা স্প্রেড হচ্ছে আইদার বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট অর বাই শেয়ারিং দ্য সেম নিডল, মানে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ, বা অনেক সময় যেটা হয়, আমরা যদি ডেন্টাল প্রসিজারের জন্য যাই বা গ্রামে বা দোকানে যে নাপিতের কাছে চুল কাটে, হয়তো তাদের খুরের ব্লেড গুলো বা ইনস্ট্রুমেন্ট গুলো প্রপারলি স্টেরিলাইজ না, আগের রুগীটার হয়তো হেপাটাইটিস বি ছিল, তোমাকে করতে যে ব্লিডিং হলো এবং ব্লাডের মাধ্যমে এটা ভিতরে ঢুকে গেল, সো দ্যাট ক্যান বি আ সোর্স। আর যেটা হচ্ছে হেপাটাইটিস সি ও, তাই ওই একই রকম ভাবে ছড়ায়, যদিও সেক্সুয়াল ট্রান্সমিশনটা একটু কম। আর আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হইলে 90-95% ক্ষেত্রে এটা রিকভার করে যায়, বাট যদি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, মানে এইচবিএসএজি পজিটিভ মাদারের, যদি প্রপারলি আমরা বেবিটাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে ট্রিটমেন্ট না করি আগেই, জন্মের আগে, তখন এই বাচ্চাটা যদি এইচবিএসএজি পজিটিভ থাকে,
কে এই বাচ্চার মোর দেন 90% চান্স অফ বিকামিং সিরোটিক। ইট টেক্স টাইম, তোমার শরীরে যখন ইনফেকশনটা হলো তারপরে সিরোসিসটা হইতে 15 থেকে 20 বছর সময় লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু সিরোসিস গুলো হবে না, একটু সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কিছু কমপ্লিকেশনস করেছিলাম, শুরুই করেছিলাম অ্যাকিউট জিআই ব্লিডিং নিয়ে। আমরা এখানে তিনটা কমপ্লিকেশন বলেছিলাম, একটা হচ্ছে অ্যাসাইটিস, আরেকটা হচ্ছে রাপচার ইসোফেজিয়াল ভ্যারিসিস কজিং ব্লিডিং, আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। ঠিক আছে, তো হ্যাঁ আমরা একটু ব্লিডিং এই আগেই যাই। ব্লিডিং এর যে স্লাইড গুলো প্রথম দিকে বলেছিলাম তোমাদেরকে, এই যে এখানে আমাদের মেইন টপিকটা ছিল আপার জিআই ব্লিডিং। হ্যাঁ, তো এইখানে তো আমরা এন্ডোস্কোপি করব, পেশেন্টকে রিসাসিটেট করার পর তখন আমরা এন্ডোস্কোপিতে যে ফাইন্ডিং পাবো, যদি দেখি যে ব্লিডিং হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং অফ পেপটিক আলসার, অনেক সময় ডায়াথার্মি বা কটারাইজেশন লাগে, অনেক সময় লাগেও না, আইভি পিপিআই দিলে ওটা নিজে নিজে কমে যায়, আর অনেক সময় এন্ডোস্কোপিক ক্লিপস দেওয়া হয়, বাট এখানে যেখানে রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিক্স, ইসোফেজিয়াল ভ্যারিক্সটা কি ডাইলেটেড ভেইনস এট দ্য লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস ডিউ টু পোটোসিস্টেমিক অ্যানাস্টেমোসিস, এখানে আমরা মেডিকালি মানে ওই এন্ডোস্কোপের মাধ্যমে অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দিতে পারি লোকালি, এটাকে বলা হয় স্কেরোথেরাপি। কিন্তু এটা দেখা গেছে এটার এন্ড রেজাল্ট ভালো হয় না, পরবর্তীতে ওখানে ফাইব্রোসিস এবং স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। হ্যাঁ, সেই জন্য এখন বর্তমানে এইটা করা হয়, এটাকে বলা হয় ব্যান্ড লাইগেশন। এন্ডোস্কোপটা যে ঢুকাচ্ছে ওটার মাথায় একটা ভ্যাকিউম এর মতো দিয়ে ইসোফেগাস এর ভ্যারিক্সটাকে সাক করে নেয়, নিয়ে রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকায় দেয়, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে এইভাবে এগুলো অবলিটারেট হয়ে যায়। কিন্তু পোর্টাল প্রেশার কম রাখতে না পারলে এগুলো কিন্তু বারবার হবে, দিস মে রেকার। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটিভ একটা ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। আর আরেকটা হচ্ছে যে কিছু সোমাটোস্ট্যাটিন অ্যানালগস আছে ইনজেক্টেবল, টার্লিপ্রেসিন নামে, এগুলো আমরা অনেক সময় দিতে পারি, তবে ইসকেমিক হার্ট ডিজিজ এর পেশেন্ট থাকলে এগুলো দেই না, আর যদি সবকিছু ফেল করে তখন অনেক সময় আমরা সার্জারি করি, লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসটাকে রিসেকশন করে ওইটাকে স্টেপলিং করে দেয় স্টামাকের সাথে, ওটাকে বলা হয় ইসোফেজিয়াল স্টেপলিং, স্টেপলার করে যে আটকায় দেয় সেই রকম। তাহলে এইটা গেল ট্রিটমেন্ট অফ ইসোফেজিয়াল ভ্যারিক্স। এবং আরেকটা জিনিস আছে, আমরা ইসোফেজিয়াল ভ্যারিক্স কে ধরো এখনো ব্লিডিং হয় নাই, আমরা রোগীটাকে, এটা তো আমি বলতেছি যে ম্যানেজমেন্ট অফ তো ম্যানেজমেন্ট অফ সিএলডি এর মধ্যে অবশ্য এটা আমি এখন বলতেছি, সেটা হচ্ছে যে একটা সিএলডি পেশেন্ট আসলে আমরা, এটা আমি স্লাইড তৈরি করি নাই, এটা আমি বলতেছি যে ক্রনিক লিভার ডিজিজ এর একটা পেশেন্টকে তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব। এইটা তো ফার্স্ট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ কাউন্সেলিং, যে দিস ইজ আ লাইফ লং ডিজিজ অ্যান্ড ইউ উইল হ্যাভ টু কিপ ইট আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোল, না হলে বারবার কিছু কমপ্লিকেশন হতে পারে, তাকে কাউন্সেলিং করতে হবে যে কি কি কন্ডিশন হলে তার এনকেফালোপ্যাথি হতে পারে, এনকেফালোপ্যাথি হলে সে বুঝবে কিভাবে, তার অ্যাটেন্ডেন্টটা বুঝাই দিতে হবে, এবং সময় মতো যথাযথ চিকিৎসাটা যাতে নেওয়া হয়, কিছু ডায়েটারি অ্যাডভাইস দেওয়া হয়, একটু প্রোটিন রেস্ট্রিক্টেড করতে বলা হয়, ডাইউরেটিক্স দেওয়া হয় যদি অ্যাসাইটিস থাকে, ডাইউরেটিক্স, তারপরে তাকে বাউল সফেনার, তার যেন কনস্টিপেশন না হয় এই জন্য বাউল সফেনার দেওয়া হয়। আর হচ্ছে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স থাকলে আমরা এখানে বিটা ব্লকার দেই, বিটা ব্লকার দিলে পোর্টাল প্রেশারটা একটু কমানো যায়। বলেছিলাম যে পোর্টাল ভেনাস প্রেশার যদি 10 মিলিমিটার অফ মার্কিউরির উপরে যায়, 12-র উপরে গেলে ব্লিডিং টেন্ডেন্সি বেশি হয়, এই পোর্টাল প্রেশারটাকে কমানোর জন্য আমরা বিটা ব্লকার্স যেমন প্রোপ্রানোলল ইন্ডেভার এগুলো ইউজ করি। তারপরে হচ্ছে যে পেশেন্টকে স্পেসিফিক যেটা ট্রিটমেন্ট অ্যান্টিভাইরাল, হেপাটাইটিস বি ভাইরাসের দিয়ে যদি হয় তার ক্রনিক লিভার ডিজিজটা, এখন এইখানে দুই রকমের ট্রিটমেন্ট অপশন আছে, ওরাল যেমন কিছু ড্রাগস, ওরাল ড্রাগস এর নাম হচ্ছে আগের গুলো ছিল ল্যামিভুডিন অ্যাডিফোভির, নতুন গুলোর নাম হচ্ছে এন্টাকাভির টেনোফোভির, নতুন গুলো হচ্ছে নিউয়ার জেনারেশন, এগুলো রেজিস্ট্যান্স কম করায় দাম বেশি, আর কিছু ইনজেকশন ইউজ করা হয় এগুলাকে বলা হয় পেগ ইন্টারফেরন, আর হেপাটাইটিস সি ভাইরাসে কম্বিনেশন ইউজ করা হয় ওষুধ এবং ইন্টারফেরন ইনজেকশন, রাইবা
ভিরিন ওষুধটার নাম, আরো নতুন নতুন অনেক ওষুধ বের হয়েছে। তবে হেপাটাইটিস বি তে আইদার ইন্টারফেরন অথবা ওরাল, আগে ইন্টারফেরন কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হতো, এখন বেশিরভাগই ওরাল ওষুধ ইউজ করা হয়। অ্যান্টিভাইরাল ড্রাগস গুলোর নাম যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে ল্যামিভুডিন, এডিফোভির, এন্টেকাফির, টেনোফোভির। ঠিক আছে, তাহলে পেশেন্টস উইথ ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে কাউন্সিলিং, ডায়ুরেটিক্স, বাউল সফেনার এবং হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস, প্রোটিন রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, তাদের যেহেতু অ্যাসাইটিস থাকে, এডিমা থাকে, ফ্লুইড একটু রেস্ট্রিকশন করে রাখতে হয়, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকোকাল ভ্যাকসিন দিয়ে রাখতে হয় এবং স্পেসিফিক অ্যান্টিভাইরাল থেরাপি এবং তোমার পোর্টাল প্রেশার কমানোর জন্য বিটা ব্লকার্স। দিজ আর দি হলমার্কস অফ ট্রিটমেন্ট অফ এ পেশেন্ট উইথ ক্রনিক লিভার ডিজিজ। এখন এই কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, অ্যাসাইটিস, আরেকটা হচ্ছে ব্লিডিং, ব্লিডিংটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। হেপাটিক এনকেফালোপ্যাথি ইজ আ নিউরো সাইকিয়াট্রিক সিন্ড্রোম ক্যারেক্টারাইজড বাই কনফিউশন অ্যান্ড কোমা। কেন হয়? ডিস্টারবেন্স অফ ব্রেইন ফাংশন প্রভোক বাই সার্কুলেটিং নিউরোটক্সিনস দ্যাট আর নর্মালি মেটাবলাইজ বাই দি লিভার। আমাদের গাটে, বাওয়েলে আমরা যে খাই, খাওয়ার পরে যে আমাদের কিছু ওয়েস্ট প্রোডাক্টস হয়, ওখান থেকে আমাদের যেমন অ্যামোনিয়া, গাবা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড, অক্টোপামাইন, অ্যামাইনো অ্যাসিডস, মার্কাপটানস এবং সার্টিন ফ্যাটি অ্যাসিডস, এগুলো নর্মালি লিভার দ্বারা মেটাবলাইজড হয়ে স্টুলের সঙ্গে চলে যায়। কিন্তু এখানে লিভার ফাংশন ইজ ইম্পেয়ার্ড, এবং যদি কনস্টিপেশন থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রে দেখা যায় যে দিজ নিউরোটক্সিনস আর অ্যাকুমুলেটেড ইন দি ব্লাড, সাম অফ দিজ ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার, এবং তখন এটা কিছু নিউরো সাইকিয়াট্রিক সিন্ড্রোম করে, ক্যারেক্টারাইজ বাই কনফিউশন, কমা, এবং অনেক রকম ভায়োলেন্ট বিহেভিয়ার হতে পারে। হ্যাঁ, গালাগালি করতেছে, চিৎকার করতেছে, উঠে নেমে যাচ্ছে, এবং সাধারণত কি হয়, অল্টারেশন অফ স্লিপ সাইকেল, দেখা যায় সে দিনে ঘুমাচ্ছে রাতে জেগে আছে। হেপাটিক এনকেফালোপ্যাথির কিছু গ্রেড আছে, ওগুলো এখন বলছি না। কি কি কন্ডিশনস মে প্রেসিপিটেট হেপাটিক এনকেফালোপ্যাথি, এগুলো তাহলে আমাদেরকে পেশেন্টকে, একটা ক্রনিক লিভার ডিজিজ এর পেশেন্টকে ডিসচার্জের সময় কাউন্সিলিং করে দিতে হবে, যে অ্যাভয়েডিং সার্টেন ড্রাগস যেমন এনএসএআইডস, স্লিপিং পিলস, ঠিক আছে, আননেসেসারি ড্রাগস, ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ খাবে না, ব্যথানাশক ওষুধ, ঘুমের ওষুধ, বিশেষ করে দিস মে প্রেসিপিটেট হেপাটিক এনকেফালোপ্যাথি। এনএসএআইডস মে অলসো প্রেসিপিটেট ব্লিডিং। সিএলডির পেশেন্টদের ইনসিডেন্স অফ পেপটিক আলসার বেশি থাকে ডিউ টু স্ট্রেসফুল সিচুয়েশন। আচ্ছা, ডিহাইড্রেশন, পেশেন্টকে কিন্তু আমি ডায়ুরেটিক দিয়ে ছাড়তেছি, হ্যাঁ, সেই জন্য এটা ফরজ যে কিছুদিন পরপর সে সেটা ফলো আপে থাকবে। সে প্রপারলি ফলো আপ করলো না, পানি বেশি কম খেলো, বা এর মধ্যে তার হয়তো একটু ডায়রিয়া হলো, একটু বমি হলো, তখন ডিহাইড্রেশন হয়ে গেলে দ্যাট মে অলসো কজ হেপাটিক, মানে প্রেসিপিটেট হেপাটিক এনকেফালোপ্যাথি। এনি ইনফেকশন, যে কোনো ইনফেকশন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এনি পেশেন্ট, এনি ক্রনিক ইলনেস হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট কিন্তু ইনফেকশন থাকলে অনেক সময় জ্বর নাও বলতে পারে, হ্যাঁ, সো এখানে একটা হাই ইন্ডেক্স অফ সাসপিশন থাকতে হবে, সিবিসি সিআরপি করে বুঝতে হবে যে কোনো ইনফেকশন আছে কিনা। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আমরা যে ডায়ুরেটিক্স দিচ্ছি, ডায়ুরেটিক্স কজ সল্ট অ্যান্ড ওয়াটার লস, সো ডায়ুরেটিক্স সে যদি প্রপারলি বছরের পর বছর আসে নাই, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, ইট মে কজ হাইপোক্যালেমিয়া, উইচ ইন টার্ন মে প্রেসিপিটেট হেপাটিক এনকেফালোপ্যাথি। একটু আগে বলেছি কনস্টিপেশন, কারণ কনস্টিপেশন হইলে এই যে তার লিভার যে কাজ করছে না, এই টক্সিনস গুলোকে বের করতে পারছে না, কনস্টিপেশন এটাকে আরো ফার্দার প্রেসিপিটেট করবে। ইনক্রিজ প্রোটিন লোড, আমরা সাধারণত 30-40 গ্রাম প্রোটিন ডেইলি একটা অ্যালাওয়েন্স দিয়ে থাকে রোগীগুলোর। তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট অফ হেপাটিক এনকেফালোপ্যাথি হচ্ছে রিমুভাল অফ দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টর এবং সাপ্রেস দ্য প্রোডাকশন অফ নিউরোটক্সিনস ইন দ্য গাট। এটা দুই রকম ভাবে, একটা হচ্ছে যে আমরা তার অ্যাটলিস্ট টুয়াইস ডেইলি যাতে বাউল মুভ করে সেটা এনশিওর করা, এবং কিছু অ্যান্টিবায়োটিক্স দেওয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দেই, এবং তার সঙ্গে একটা অবশ্যই মেট্রোনিডাজল দিব, যেটা তোমার গাটের অর্গানিজমস উপরে ভালো কাজ করবে।
আর একটা নতুন লোকালি অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক ইদানিং বের হয়েছে, এটার নাম হচ্ছে রিফাক্সিমিন। এইটাও লোকালি কাজ করে গাটে এবং এটাও ভালো মতো ইয়ে করে, এবং আলটিমেটলি কোনো কিছুতেই যেন কোনো কাজ না হয় এরকম আনকন্ট্রোলড লিভার ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমাদের তখন আলটিমেটলি দ্য লাস্ট চয়েস ইজ লিভার ট্রান্সপ্লান্ট। ঠিক আছে।